আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বই খাতা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পর্যার রেজাল্টটা দেখতে পারো একদম ডিটেইলড রেজাল্ট এখানে স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছ এখানে ডান পাশে যদি একটু খেয়াল করো এখানে যে ক্যান্ডিডেটের রেজাল্টের শিটটা আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছি এক্সাম রোল দেওয়া থাকবে এখানে রেজাল্টটা দেওয়া থাকবে পাস নাকি ফেইল তারপর চার্টের মাঝখানের দিকে প্রত্যেকটা সাবজেক্টে তুমি কত মার্ক পেয়েছো সেগুলো উল্লেখ করা থাকবে এরপর নিচের দিকে তোমার এসএসসি এবং এবং জিপিএ এর উপরে কত মার্ক দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ করা থাকবে এবং ফাইনালি টোটাল মার্ক এখানে দেওয়া থাকবে সো এটা কীভাবে বের করতে পারো এই প্রসেসটা দেখানোর চেষ্টা করবো প্রসেসটা খুবই সহজ এটা তোমার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটা মাধ্যমে দেখতে পাবা তুমি তোমার প্রথম কাজ হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করা সেখানে ক্লিক করলেই নতুন একটা পেজ চলে আসবে এখানে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা চলে আসবে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর এইখানে বেসিকলি তোমাকে ফার্স্টে যেই অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে লগ ইন অপশনটা এখানে লগ ইন করতে পারো অথবা এখানে লগ ইন অপশন যে কোনো একটাতে ক্লিক করলেই একই পেজ চলে আসবে লগ ইন অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে তোমার সামনে এখানে এইচএসি রোল নাম্বার দিবা তারপর এখানে এইচএসি বোর্ড দিবা এখানে জাস্ট এসএসসি রোল নাম্বারটা দিবা এই তিনটা ইনফোর পূরণ করে তারপর এখানে দাখিল করুন অথবা সাবমিট যে কোনো একটা অপশন ক্লিক করবা দাখিল করুন অথবা সাবমিট অপশানটা ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাকে তোমার সামনে নিয়ে আসবে এখানে বেসিকলি তোমার ছবি থাকবে ক্যান্ডিডেটের ছবি তারপর ক্যান্ডিডেটের নাম নিচের দিকে ক্যান্ডিডেটের এইচএসসি ইনফরমেশন দেওয়া থাকবে এবং ডান পাশে দেখতে পাচ্ছ কয় ইউনিট লেখা থাকবে এবং নিচের দিকে রেজাল্ট একটা অপশন দেখতে পাচ্ছ সো এখানে আমরা যদি রেজাল্ট দেখতে চাই তাহলে এই যে রেজাল্ট অপশনটা এটাতে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোড নিতে পারে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করবা রেজাল্টে ক্লিক করার পর আগে আমরা যেই পেজটা দেখিয়েছিলাম সেই পেজটা তোমাদের সামনে চলে আসবে এইখানে বামপাশে ক্যান্ডিডেটের ছবি থাকবে এরপর হচ্ছে এইচএসসি ইনস্টিটিউশন থাকবে নিচের দিকে এক্সাম সিরিয়াল নাম্বার এক্সাম সেন্টার এগুলো উল্লেখ থাকবে আর ডান পাশে একদম ডিটেলস রেজাল্ট থাকবে এখানে দেখতে পাচ্ছ এখানে এখানে থাকবে হচ্ছে এক্সাম রোল তারপর এখানে দেখতে পাচ্ছ বাংলাতে ফাইভ তারপর জেনারেল ইংলিশে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো জেনারেল নলেজে এইট এখানে কিন্তু মার্কগুলো দেওয়া দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন মার্কস যেটা হয়েছে একশোতে সেইখানে এই ক্যান্ডিডেটের রেজাল্ট হচ্ছে মার্কস হচ্ছে নাইনটিন পয়েন্ট টু ফাইভ আর জিপিএম মার্ক সহ তার টোটাল চলে আসছে এখানে নিচের দিকে যদি দেখতে চাও এই যে থার্টিন পয়েন্ট থার্টি এইট পয়েন্ট টু ফাইভ তার মানে টোটাল একশো বিশ নম্বরে এই ক্যান্ডিডেটের রেজাল্ট মার্ক হচ্ছে থার্টি এইট পয়েন্ট টু ফাইভ সো এইভাবেই খুব সহজে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে ফেলতে পারো লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবেই সো মোটামুটি এই ছিল ভিডিওটা হোপফুলি ভিডিওটা কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব বাটনে বসে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে নতুন একটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় সো মোটামুটি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম